in audio. So, আজকে বিকেলটা অনেক সুন্দর এখানে কোনো ধরনের বৃষ্টি নেই সামার যেটাকে বলে সামারের জার্মানি যেমন হওয়া উচিত ঠিক সেরকমই দেখতে মনে হচ্ছে ফিল হচ্ছে তো যাই হোক নিউজ দেখলাম যে জার্মানি আম সরি নট জার্মানি বাংলাদেশে নিউমার্কেটে এবং নিউমার্কেট এবং নিউমার্কেট ভার্সেস ঢাকা কলেজ তো এই দুই কলেজের মধ্যে মারামারি হানাহানি তুচ্ছ একটা বিষয়কে কেন্দ্র করে এমন পর্যায়ে চলে গেছে যা ডিসক্রাইব করা সম্ভব না বিষয়টা তুচ্ছ অনেকেই বলছে বাট আমি জানি না ঠিক বিষয়টা আসলে কি নিয়ে লাগছে তবে যেহেতু স্টুডেন্টদের সাথে ব্যবসায়ীদের এরকম মারামারি হানাহানি সৃষ্টি হয়েছে তাহলে অবশ্যই কোনো না কোনো একটা প্রবলেম হয়েছে এখানে আর পাহাড়ের উপরে রাস্তা হাঁটতে আমার খুব ইয়া লাগে ঢাকা নিউ মার্কেট হচ্ছে এরকম একটা প্লেস এরকম একটা মার্কেট যেখানে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত এবং রিচ যারাই থাকুক না কেন বাংলাদেশে সবাই যায় একটাই কারণ সেখানে চিপ কস্টে পোশাক জামা কাপড় এগুলো কেনা যায় এটা খুবই ভালো একটা দিক কিন্তু সেখানে যারা দোকানদার যারা কিনা ব্যবসা করে ওখানে পোশাক বিক্রি করে এদের মধ্যে ভারী সমস্যা আছে এখানে যেন তেন সমস্যা নাই হ্যালো নাইস টু মিট ইউ তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে ওখানকার যে বিক্রেতাগুলো এরা মোটেও সুবিধার নয় যেমন যদি কেউ সেখানে কখনো ভুলেও যদি বউ নিয়ে যায় অথবা গার্লফ্রেন্ড নিয়ে যায় তাহলে তার অবস্থা কেরাসিন দেখা গেছে যে মার্কেটে যারা থাকে তারা মেয়ে দেখলেই এমনভাবে ডাকাডাকি শুরু করবে যে আপা আসেন আপা এদিকে এসব ফলে তারা তাদের দোকানে আগে ঢোকাবে তারপর আপনাকে দুই তিনটা ড্রেস দেখাবে ড্রেস দেখানোর পর যখন আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন যে দাম কেমন তারা আপনাকে এমন একটা দাম বলবে যেটা আসলে আকাশ এবং পাতাল তফাত এবং সেই দাম যদি আপনার কাছে বেশি মনে হয় এবং আপনি যদি পরবর্তীতে বলেন যে না ভাই আমার বাজেট কম আমি কিনতে পারবো না তো তখন তারা আপনাকে এক প্রকার অপমান করা শুরু করবে আপনার বউর সামনে বা আপনার গার্লফ্রেন্ডের সামনে যে আপনি আপনার বাজেট কম তাহলে আপনি কেন মার্কেটে আসছেন আপনি এটা নিতে পারবেন না কেন ট্রায়াল দিছেন এই যে বিভিন্ন বিষয় বিভিন্ন প্রসঙ্গ তুলে হ্যারাসমেন্ট করা শুরু করে দেয় শুধু তাই নয় দেখা গেছে যে কী বলাতে মানে কোনো কোনো সময় তারা আপনার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করবে না জাস্ট যদি তাদের দামের সাথে আপনার দামের পার্থক্য থাকে এরা এতটা বর্বর স্কুল কলেজ ওখানে ঢাকা কলেজ আছে পাঁচ দিয়ে আরও স্কুল কলেজ থাকতে পারে তো অনেক স্টুডেন্ট যারা সেখানে যায় জামা কাপড় বা ড্রেস কেনার জন্য তো বিশেষ করে যখন মেয়েরা যায় এরা প্রচণ্ড টিচ করে এমন কোনো মেয়ে বলতে পারবে না যে নিউ মার্কেটে প্রবেশ করার পর সে নিউ মার্কেট থেকে বের হয়ে আসছে উইদাউট বিং টিজড আই মিন ইট টিজিং কেউ না কেউ বাজে কমেন্ট করছে বা করবে পেছন থেকে বাজে কমেন্ট করা এটা তাদের নিত্যদিনের একটা অভ্যাসে পরিণত হয়েছে যেটা মানে
এক প্রকার কি মানে অনেক বড় একটা হ্যারাসমেন্ট। এগুলোর প্রতিকার যখনই আপনি চাইতে যাবেন, বিশেষ করে যখন এর প্রতিকারের জন্য যখন স্টুডেন্টরা একত্রিত হয়ে যখন কোনো মুভমেন্ট নাই, তখনই এরকম দুই পক্ষের মধ্যে মারামারি হানাহানি শুরু হয়ে যায়। যেমন আজকে আপনারা দেখতেছেন যে কোন একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সেখানে মারামারি, এরকম সংঘর্ষ সৃষ্টি হয়ে গেছে। এটা যদিও তুচ্ছ বিষয়, মানুষজন বলছে, আমার কাছে এটা তুচ্ছ বিষয় না, কেননা হতে পারে কোনো কাউকে ইনসাল্ট করছে, বিধায় এই প্রবলেমটা হয়েছে। হতে পারে স্টুডেন্টের সাথে দামাদামিতে না বনার কারণে হয়তো কোনো স্টুডেন্টের গায়ে হাত তুলছে, এবং সেটার কারণেই এই প্রবলেমটা আজকে আমরা দেখতে পারতেছি। এটা মোটেও সমীচীন নয়। আর এটা যে শুধুমাত্র আজকে হয়েছে তা না, বিভিন্ন সময় প্রায় প্রত্যেক দিন এই প্রবলেমগুলো হইতেছে, বাট দেখার আসলে কেউ নাই, সমাধানের আসলে কেউ নাই। মানে ঢাকা শহরের মধ্যে এই স্টুডেন্টদের সাথেই সব সময় এই এই কি বলে যে এই যারা বাস চালায় এই ড্রাইভারদের সাথে সমস্যা, হেল্পারদের সাথে সমস্যা, নিউ মার্কেটে যারা দোকানপাট করে এদের সাথে সমস্যা, শুধু স্টুডেন্টদের সাথে এদের লাগে। তার কারণ হচ্ছে স্টুডেন্টরা কখনোই কোনো ধরনের কী বলা যায় এটাকে, যে তারা কখনো কোনো অযথা কারণ নিয়ে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়ায় না। যখনই দেখে যে তারা যে এই বাস চালকগুলো বা এই হেল্পারগুলো কোনো অন্যায় করতেছে বা কোনো অন্যায় বিষয় নিয়ে তারা আর্গুমেন্ট করতেছে, তখন স্টুডেন্টরা দাঁড়ায় যায় এর এগেনস্টে। কিন্তু এটা তো কোনো ভুল হতে পারে না। স্টুডেন্টরা যেটা করতেছে এক্স্যাক্টলি রাইট করতেছে, স্টুডেন্টদের সাথে পাশে প্রশাসন সহ সকলের দাঁড়ানো উচিত। কিন্তু আফসোস, এই সমস্ত অন্যায়ের এগেনস্টে তখন যখন তারা মুভমেন্টে যায়, তখন দেখা যায় যে তাদের পাশে আসলে দাঁড়ানোর মতো কেউ নাই। বা ক্ষণিকের জন্য যখন তাদের পাশে এসে কেউ দাঁড়ায়ও, দেখা যায় যে দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন পর জেলাও সে কদু, সেই একই অবস্থায় আবার সব কিছু ফিরে আসে। সেই হ্যারাসমেন্ট, সেই প্রবলেম, সেই ভাড়া নিয়ে প্রবলেম, সেই পোশাকের দাম বেশি, দামাদামি নিয়ে প্রবলেম, মানে যে লাও সেই কদু, কোনো সলিউশন নাই। এটাই হয়ে আসতেছে, আর এটাই মেন প্রবলেম আমাদের সমাজে, সবচাইতে বড় প্রবলেম। যে সমাধানের যে স্টেপটা নেওয়া হয় সেটা জাস্ট মাত্র লোক দেখানো একটা সমাধান। যদি সমাধানের জন্য সেরকম স্টেপ নেওয়া হতো, তাহলে আজ বারবার স্টুডেন্টদের সাথে এরকম ইস্যু নিয়ে কোনো ধরনের জ্ঞানজাম বা এত বারবার হতো না। ফ্রিকুয়েন্টলি হইতেছে, ফ্রিকুয়েন্টলি মানে বারবার একটার পর একটা হইতেই আসছে। আমি যেটা দেখেছি যে নিউ মার্কেটে যখন এরকম কোনো ক্রেতার সাথে দোকানদারের দামাদামি নিয়ে প্রবলেম হয়, তখন দেখা যায় যে একটা সময় যখন ঝগড়া সৃষ্টি হয়ে যায়, তখন এই দোকানদাররা একা একা গ্যাঞ্জাম শুরু করলেও দেখা যায় পরবর্তীতে 10-12 জন একত্রে আসে, 10-12 জন একত্রে এসে সেই ক্রেতাকে ধরে হয়তো বা মারধর করতেছে, বা দেখা গেছে যে যাতা বলে তাকে খুব জঘন্যভাবে অপমান করতেছে, যেটা আসলে অনুচিত একটা বিষয়। কিন্তু এটা রোজকার নেয়, প্রত্যেক দিন হচ্ছে, কিন্তু এর কোনো প্রতিকার নাই। এরা এমনভাবে ক্রেতাদের উপর আক্রমণ করে যেন এরা একটা গ্যাং, এবং অবশ্যই এদের গ্যাং আছে, না হলে দেখা যায় যে প্রায় সবাই স্বীকার করবে যে নিউ মার্কেটে এখন পর্যন্ত যাদের সাথে এরকম প্রবলেম হয়েছে তারা সবাই দেখছে যে যখনই কোনো প্রবলেম হয়েছে কোনো একটা ইস্যু নিয়ে, যে দেখা গেছে যে সাথে সাথেই 10-12 জন দোকানদার এসে সেখানে জড়ো হয়ে নিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে ফেলছে যে ক্রেতাকে মারতে মারতে দোকান দিয়ে বের করে দিতেছে। ঢাকা নিউ মার্কেটের ভেতর অনেক প্রবলেম, অনেক ইস্যু আছে। তার মধ্যে সবচাইতে মেজর যে প্রবলেম সেটা হচ্ছে যে এরা দেখা গেছে যে কোনো একটা পণ্যের দাম, ধরা যাক সেটা শার্ট হোক বা প্যান্ট হোক, এরা দাম চাচ্ছে 1,000, 2,000, 3,000 টাকা পর্যন্ত। পরবর্তীতে সেটা মূলত কেনা হয় তাদের কাছ থেকেই 300 টাকা বা 400 টাকা বা 600 টাকা দামাদামি করে কিনতে হয়। তাহলে তারা কোন দুঃখে বা কোন কারণে এত দাম চায় একটা পণ্যের? এটা কি নিয়ম যে পণ্যের দাম 500 থেকে 600 টাকা, সেটার দাম 2,500 টাকা কীভাবে তারা চায়? নাম্বার 2 হচ্ছে যে
ঢাকা নিউ মার্কেটের ভিতর কোন মেয়ে আসলে সিকিউরিটি নিয়ে মানে সিকিউরিটি কোনো মেয়ের সিকিউরিটি নাই সেখানে এরা দেখা যায় যখন প্রচন্ড ভিড় হয়ে যায় দেখা গেছে যে এরা মেয়েদের উপর হাত দিতেও এদের কিন্তু দ্বিধাবোধ হয় না এরা এতটা এতটা নিম্ন পর্যায়ের এতটা নিম্ন মেন্টালিটির এরা সো এখানে কোনো মেয়েদের সিকিউরিটি নাই আচ্ছা তিন নাম্বারটা আমি বলতে চাই এভাবে যে ঢাকা নিউ মার্কেটের ভিতর যে পরিস্থিতি সেখানে অক্সিজেন বলতে কিছু আছে কি না আমি সেটা বলতে চাই না মানে মানুষের এত ঢল আর ভেতরের জায়গার এত অভাব যে সেখানে যাওয়ার পর যে কেউ আমার মতে অসুস্থ হতে বেশি সময় নেবে না এরকম পরিস্থিতি ইভেন সেখানে পানিটা পর্যন্ত কিনে খেতে হয় আমি আরেকটু বলতে চাই যে ঢাকা নিউ মার্কেটের ভেতরে যে সমস্ত রেস্টুরেন্টগুলো আছে তারা তো আরও ভিআইপি মানুষ তারা কী দিয়ে খাবার বানায় কী দিয়ে ফাস্ট ফুড বানায় কী দিয়ে আমি তা বলবো না এটা সবাই জানা আছে কিন্তু তাদের যে স্ট্র্যাটেজি বিজনেস করার দেখা গেছে যে তারা ফাস্টফুড বিক্রি করলেও খাবার বিক্রি করলেও সেটার সাথে তারা পানি রাখে না পানি আপনার কিনে খেতে হবে এই হচ্ছে পরিস্থিতি সেখানে মানে নিয়ম বলতে কোনো কিছুই নাই আজকে শুনলাম যে সেখানে তারা যারা ব্যবসায়ী আছে তারা বলতেছে যে তারা ঢাকা কলেজকে সেখানে দেখতে চায় না তাহলে একটা বিষয় চিন্তা করেন যে এদের জ্ঞান বা এদের নলেজ আসলে কতটুকু মানে কী পরিমাণ জ্ঞান নিয়ে তারা সেখানে ব্যবসা বাণিজ্য করতেছে আর কী পরিমাণ হিংসা বা কী পরিমাণ বিদ্বেষ নিয়ে তারা সেখানে আছে স্টুডেন্টদের প্রতি বিদ্বেষ জানি না যে সমাধান কি হবে আমি আশা রাখতে পারতেছি না দেখা গেছে দুই দিন বা তিন দিন এরকম মুভমেন্ট হবে কিন্তু এরপর যে লাউ শিখ দুই তারপরও যারা মুভমেন্টে অংশগ্রহণ করতেছে সবার প্রতি শুভকামনা রইল আমরা আশা করি এর একটা সুষ্ঠু সমাধান অবশ্যই আসবে গুড লাক এভরিওয়ান এবং আমি একাগ্রতা প্রকাশ করতেছি যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে সি ইউ বাই